বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের গোবিন্দপুরে আজ ষোলো দফা দাবিতে জোরদার করতে ইন্দাস সিপিআইএম পার্টি এর উদ্যোগে ব্লকে ডেপুটেশনে প্রচার মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এই মিছিলে পামেলার বাঁকুড়া জেলার কৃষক নেতা আব্দুর বর, প্রাক্তন বিধায়ক নন্দদুলাল মাঝি ও অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থক। কৃষক নেতা আব্দুর রব বলেন, আগামী 21 সেপ্টেম্বর ষোলো দফা দাবির লড়াই জোরদার করতে ব্লকে ডেপুটেশনের প্রচার মিছিল ও পথসভার আয়োজন। তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি, 6 মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিযায়ী শ্রমিকদের স্থায়ী কাজের ব্যবস্থাসহ অন্যান্য দাবিতে ইন্দাস ব্লকে ডেপুটেশন দেওয়া হবে।